উত্তর কোরিয়া নিয়ে যুদ্ধের উন্মাদনা পৃথিবীর জন্য ধ্বংসযোগ্য ডেকে আনবে পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন উত্তর কোরিয়ার ওপর বাড়তি নিষেধাজ্ঞা চাপানো অর্থহীন কারণ এভাবে উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখা যাবে না তারা ঘাস খেয়ে বাঁচবে তবুও পারমাণবিক কর্মসূচি বাতিল করবে না চীনের বক্তব্যের সুরে সুর মিলিয়ে মিস্টার পুতিন বলেন কূটনীতি ছাড়া এই সমস্যার সমাধান হবে না রুশ প্রেসিডেন্ট এ কথা এমন সময় বললেন যখন সোমবার যুক্তরাষ্ট্র নিরাপত্তা উত্তর কোরিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব উঠাবে বলে ধারণা করা হচ্ছে চীনের শিয়ামিনে অর্থনৈতিক জোট ব্রিক্সের শীর্ষ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে মিস্টার পুতিন বলেন উত্তর কোরিয়ার সংকটকে কেন্দ্র করে যে যুদ্ধের উন্মাদনা শুরু হয়েছে তা পুরো পৃথিবীর জন্য ধ্বংসযোগ্য ডেকে আনবে রুশ প্রেসিডেন্ট বলেন উত্তর কোরিয়া তখনই তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে যখন তারা নিজেদের নিরাপদ মনে করবে সেই নিরাপত্তা বোধ আসবে কীভাবে একমাত্র আন্তর্জাতিক আইনের প্রয়োগ নিশ্চিত করেই সেটা সম্ভব তবে আমেরিকা বাড়তি নিষেধাজ্ঞা চাপানোর জন্য মরিয়া জাতিসংঘে মার্কিন দূত নিকি হেলি বলেছেন বাড়তি নিষেধাজ্ঞা দিয়েই কূটনৈতিক পথে উত্তর কোরিয়াকে ফেরানো সম্ভব উত্তর কোরিয়ার উপর পুরো মাত্রার জ্বালানি নিষেধাজ্ঞা চাপানোর কথা বলা হচ্ছে কিন্তু চীন এবং রাশিয়া খোলাখুলি তাদের আপত্তি জানিয়েছে মিস্টার পুতিন বলেন নিষেধাজ্ঞা আর কাজ করছে না বাড়তি নিষেধাজ্ঞায় বরঞ্চ লাখ লাখ মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনবে ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি